বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতেই কিছুদিন থাকবেন, এমনটাই বলছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কারণ হিসেবে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের দিল্লিতে অবস্থানের কথা বলা হচ্ছে। পুতুল চলতি বছরের ফেব্রুয়ারি থেকে WHO-র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। আনন্দবাজার পত্রিকার বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ব্রিটেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে। এদিকে ভারতীয় জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেন তার জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের সাথে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গত জুলাইয়ের 21 তারিখ নাগাদ বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে 200-র বেশি মানুষের প্রাণহানির পর গুজব ওঠে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন। গত 24 জুলাই সেই খবরকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে প্রচণ্ড দম্ভভরেই তৎকালীন প্রধানমন্ত্রী জানান, শেখ হাসিনা পালায় না। আমার ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা, আমি ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগে বাধ্য হয়ে বাংলাদেশ ছেড়ে 5ই অগস্ট অর্থাৎ সোমবার তাকে পালাতে হয়েছে। প্রথম আলো কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, শেষ মুহূর্তেও ক্ষমতা না ছাড়ার বিষয়ে অনড় ছিলেন শেখ হাসিনা। দেশটির 3 বাহিনীর প্রধান এবং IGP জনরোষের কথা বলেও তাকে গদি ছাড়ার বিষয়ে বোঝাতে পারছিলেন না। এমনকি বোন শেখ রেহানাও ব্যর্থ হয়েছেন। অবশেষে ছেলে সজীব ওয়াজেদ জয় মাকে বুঝিয়ে শুনিয়ে পদত্যাগে রাজি করান। বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লিভিং দ্য ক্যাপিটাল ঢাকা। ইন্ডিয়া টুডে বলছে, সোমবার দুপুরে বোন শেখ রেহানাকে নিয়ে MI-17 হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমানবন্দরে চলে যান তিনি। এরপর সেখান থেকে বাংলাদেশ এয়ারফোর্সের C-130 যে হারকিউলাস চড়ে ভারতে পাড়ি জমান। এই সময় ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়। হাসিনা ফার্স্ট ফ্লু টু কুর্মিটোলা এন্ড দেন টু বাংলাদেশ এয়ারফোর্স। শেখ হাসিনাকে বহনকারী বিমানটি নয়াদিল্লির কাছাকাছি গাজিয়া ইন্ডিয়ান এয়ারফোর্সের হিন্ডন বিমান ঘাটিতে স্থানীয় সময় 5:36 অবতরণ করে। সেখানে ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান। পিট স্টপ ফর হার টু ফ্লাই টু ইউরোপ। Well, it was certainly a pit stop. ANI বলছে, শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লির কাছে হিন্ডনের একটি গেস্ট হাউসে অবস্থান করছেন। তার নিরাপত্তায় কাজ করছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং দেশটির কয়েকটি গোয়েন্দা সংস্থা। এর আগে আনন্দবাজার পত্রিকার বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ব্রিটেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করেছে। UK itself is boiling. There's the immigrant Muslim issue. ফলে তিনি আর কোথায় যেতে পারেন সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতেই কিছুদিন থাকবেন, কারণ তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতেই থাকেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পুতুল WHO-র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন। দি WHO-র সাউথইস্ট এশিয়া হেড ডিরেক্টর ইন দিল্লি। বলা হচ্ছে ভারতেই সবচেয়ে নিরাপদ থাকবেন শেখ হাসিনা, কারণ দেশটির সব রাজনৈতিক দলের কাছে তিনি আস্থাভাজন। এর আগেও বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দিল্লিতে প্রায় 6 বছর আশ্রয় পেয়েছিলেন তিনি। শি স্টেড হিয়ার ইন দিল্লি ইন পান্ডারা রোড for about 6 years. এদিকে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেন তার জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের সাথে। ওদিকে দেশ ছাড়ার কারণ হিসাবে টাইমস অফ ইন্ডিয়া থেকে বলা হচ্ছে, বিক্ষুব্ধ জনতা গণভবন দখল করলে প্রাণনাশের হুমকিতে পড়তে পারেন, এই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। আরেকটি নিয়তির নির্মম পরিহাস, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের 28 জুলাই দলীয় নেতাকর্মীদের জানাচ্ছিলেন, শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের নাকি পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। শেষ পর্যন্ত হয়েছে ঠিক তাই। আদিব মোহাম্মদ, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।